Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu, wa may yudlil fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan-nabi. Ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Allahumma shalli 'ala sayyidina nabiyyina shukrina hadina maulana sunna Allahumma salli ala sayyidina nabiyyina shafina habibina maulana ma'dalil jubbal karami wa alihi wa sahbihi. Allahumma salli ala sayyidina nabiyyina shafina habibina maulana annabiyil mufti wa alihi wa sahbihi. Allahumma salli ala sayyidina nabiyyina shafina habibina maulana wasilatil tawali wa sahbihi. Allahumma salli ala sayyidina nabiyyina shafina habibina maulana ma'dalil jubbal karami wa alihi wa sahbihi. Jadi kholik, jadi malik, jadi rob. Maha Allah Rabbul Alamin, nama kami syukriya, Maha Rabbul Alamin. Amadirke, ikut-ikut সফর মাস 445 দিনের 1 তারিখে এরকম জুমা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রবাদী মিয়ারমানে যাবেন মসজিদে বিশেষ করে আজকে ইসালে সবাব উপলক্ষে এই বর্তমানে মা মিয়ামানের দর্শক দান করেছেন সেই মহানবী বিশেষ করে জুমার নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিক থেকে জুমার নামাজ আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত দান করেছেন নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেককে চলে যেতে হবে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত হায়াত দান করেছেন প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারণ করেছেন আল্লাহ পাক বলেন খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তার আমলের দিক থেকে উত্তম সুবহানাল্লাহ কি বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছেন নির্ধারিত হায়াত দান করেছেন এর দ্বারা উদ্দেশ্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম সেটা পরীক্ষা করার জন্য কাজেই প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসবে
জন্মগ্রহণ করবে, যথাসময় পর্যন্ত সে দুনিয়াতে বসবাস করবে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, তাকে মৃত্যুবরণ করে চলে যেতে হবে। এর মধ্যে তার নির্ধারিত যে আমলগুলি সেগুলি করতে হবে, কারণ মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড সময় কোনো মানুষকে বাড়িয়ে দেওয়া হবে না। সেজন্য আল্লাহ বলেছেন অবতাবু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন অবতাবু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি রব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য, তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য, তোমরা জান্নাত হাসিল করার জন্য, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি রেজাল্ট পাওয়ার হাসিলের জন্য অবতাবু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। কোন ওসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করেন সেটাকে বলতে পারে না। হতে পারে বিরাট অনেক বড় গুণাগার, কঠিন গুণাগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দিগির একদিনের ছোট্ট আমল ওসিলা করে তার জিন্দিগির গুণাগার তা মাফ করে আল্লাহ তাকে কবুল করে নিতে। এই জন্য আয়াতের তাফসিরে কবি বলেছেন রহমানে খোদা বাহানা মিজিয়া, ফার্সি ভাষায় দুটি কথা বলা হয়, রহমানে খোদা বাহানা মিজিয়া, আর একটা হলো রহমতে খোদা বাহা নামি ক্রিয়া। অর্থ কি? অর্থ হলো আল্লাহ পাক বা রহমত, এটা কোনো প্রভাব প্রতিপত্তি ধনবল জনবল মনবল রাজ্যবল অর্থবল চেহারা সুদা আকার আকৃতি এলেন কালা ইত্যাদি দেখে আল্লাহ পাক বান্দাকে রহমত দান করেন না। যে আমি অমুক বংশের, আমি অমুক বড় চাকরিজীবী, আমি সরকারের অমুক বড় কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি, আমাকে এটা দিতে হবে, আল্লাহ পাক আমার কাছে কারো কোনো জোর জবরদস্তি চলবে না, বরং রহমতের খোদা বাহানা মিজিয়া, আল্লাহ পাক ওনার রহমত একটা ওসিলা তালাশ, একটা ওসিলা পেয়ে কঠিন গুণাগার বান্দা সারা জিন্দগি গুণা করেছে, আল্লাহ পাক তার ছোট্ট আমলকে পছন্দ করেছেন, তার জিন্দগির গুণাগাটা মাফ করে তাকে মাসুম করে নিষ্পাপ করে আল্লাহ পাক তাকে মৃত্যু দান করে। সুবহানাল্লাহ, রহমতের খোদা বাহানা মিজিয়া, আল্লাহ পাক ওনার রহমত একটা ওসিলা তালাশ করে। আয়াত শরীফের তাফসিরে যেটা উল্লেখ করা, অনেক ঘটনা এসেছে যেটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক কত বড় দয়ালু, রহমান রহিম গাফফার সত্তার, কত বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা বান্দি সেটা চিন্তা ফিকির করে শেষ করতে পারবে না, আল্লাহ পাক কত বড় দয়ালু রহমান রহিম গাফফার সত্তার। এরকম এক জালিম বাদশাহ ছিল, এক বাদশাহ ছিল চরম জালিম, সারা জীবন সে প্রজাদের মধ্যে জুলুম করত। এই জালিম বাদশাহ মারা গেল, মারা যাওয়ার পরে কিছুদিন পর সে জালিম বাদশাহকে চিন্ত এক বুঝে বলি গেল না, জালিম বাদশাহ সারা জীবন প্রজাদের প্রতি জুলুম করেছে, এখন সে মারা গিয়েছে, এক বুঝে বলি গেল না জালিম বাদশাহকে চিন্ত। জালিম বাদশাহ মারা যাওয়ার কিছুদিন পর সে বুঝে বলি গেল না, স্বপ্নে দেখলেন সে জালিম বাদশাহকে, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন হে জালিম বাদশাহ, তুমি তো সারা জীবন প্রজাদের প্রতি জুলুম নির্যাতন করেছো, কুকুরে সিঁড়ি করেছো, অন্যায় কাজ করেছো, এখন তুমি কবরে চলে গেছো, কবরে কোনো একটা জায়গা যেখানে কোনো জনবল ধনবল জনবল রাজ্যবল কোনো বল কবরের কাছে আসবে না, কবরে তোমার আগে কি অবস্থা হয় জালিম বাদশাহ? জালিম বাদশাহ জবাব দেয় যে হুজুর করি আল্লাহ, সত্যি পৃথিবীতে আমি আমার দবদবা আমার প্রভাব আমার প্রতিপত্তি আমার ক্ষমতা খাটিয়ে প্রজাদের প্রতি আমি যে জুলুম নির্যাতন করেছি, আমি নিজেও মনে করেছিলাম যে আমার মৃত্যুর পর হয়তো কবরে আমাকে জাহান্নামের আজাব বসে গ্রেফতার করবে, কিন্তু আপনি প্রশ্ন করেছেন আমি জালিম বাদশাহ আমার কবরে কি অবস্থা, হে আল্লাহ তাকে বলি আপনি জেনে রাখুন আপনার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের ওসিলায় ক্ষমা করেছেন। হুজুর বলি আল্লাহ বলে তা মানে কী বলছো? হ্যাঁ জালিম বাদশাহ তুমি স্পষ্ট করে বলো, ঘটনা তুলে বলো, আমি প্রশ্ন করেছি তুমি সারা জীবন জুলুম করেছো প্রজাদের প্রতি, মৃত্যুবরণ করেছো, কবরে চলে গেছো, কবরে তোমার সাথে কী রকম ব্যবহার করা হয়েছে, কবরে তুমি কী অবস্থায় আছো, আর তুমি জবাব দিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের ওসিলায় ক্ষমা করেছেন, তার মানে তার অর্থ কী? হ্যাঁ জালিম বাদশাহ তুমি স্পষ্ট করে বলো। জালিম বাদশাহ বললো হে আল্লাহ পাকের ওলি, আসলে বিষয়টা হচ্ছে জালিম বাদশাহ বলছে আমি আমার রাজ দরবারে একটা কুকুর ছিল, কুকুরটা আমার বাড়িতে পাহারা দিল, কুকুরটা অনেক বড় হয়েছে ছোটোবেলা থেকে আমার বাড়িতে বড় হয়েছে, আমি কুকুরটাকে যথেষ্ট সেবা শুশ্রূষা করতাম, খাবার দাবার দিতাম, খোঁজখবর দিতাম। জালিম বাদশাহ বলছে আমি কুকুরটাকে খুব খেদমত করতাম, যথেষ্ট খাবার দাবার দিতাম, কিন্তু একদিন এক পর্যায়ে আমি দীর্ঘদিনের জন্য
বাড়ি থেকে দূর দেশে সফরে বের হয়েছিলাম, জানি বর্ষা আমি দূর দেশে সফরে গিয়েছিলাম। সফরে যাওয়ার কারণে আমার বাড়িতে যারা ছিল তারা আমার কুকুরের কোনো সেবা শুশ্রূষা করেনি, আমার কুকুরের তারা কোনো খেয়াল করেনি, কুকুরটাকে তারা যথাযথ খাবার দাবার দেয়নি, যার কারণে কুকুরটা আস্তে আস্তে করে এক পর্যায়ে দীর্ঘশীর্ণ হয়ে যায় এবং সে মুমূর্ষ অবস্থায় একদম সে তার মানে মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, সে মারা যায় এমন অবস্থা। এর মধ্যে আমার সফর শেষ হয়ে গেল, জামিন বাসা বলে এর মধ্যে আমার সফর শেষ হয়ে গেল, আমি সফর থেকে বাড়িতে আসলাম। জালিম বাদশা বলছে সর্বদ্রষ্টা অলিয়াল্লাহকে, তিনি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছেন তোমার কি অবস্থা। জালিম বাদশা বলছে হে আল্লাহকে বলি, আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি যখন আমার বাহন থেকে নামলাম, বাহন থেকে আমি যখন বাড়ির দরজায় নামলাম, বাড়ির সামনে নামলাম, বাড়ির সামনে নামার পর আমার দৃষ্টি চলে গেল আমার কুকুরটার দিকে, কুকুরটা লক্ষ্য করলো আমি তার মালিক, আমি বাড়িতে এসেছি। কুকুরটা জীর্ণশীর্ণ মুখোশ অবস্থা আস্তে আস্তে করে আমার কাছাকাছি চলে আসতে লাগলো, আমার দিকে তাকিয়ে সে কিছু বলতে ছিল। আমি লক্ষ্য করলাম কুকুরের শরীরের চামড়াগুলি পচে গেছে, খুজলি মাস্রায় ভরে গেছে, চামড়াগুলি নষ্ট হয়ে গেছে, কুকুরটা জীর্ণশীর্ণ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা। আমি বাহন থেকে নেমে আমার কুকুরটার দিকে তাকিয়ে আমার মহব্বত তৈরি হলো, এত বছর যাবো আমার বাড়িতে কুকুরটা থাকে, আমি কুকুরের সেবা শুশ্রূষা করি, আমি সফরে গেলাম কুকুরের সেবা শুশ্রূষা করবো না, এখন কুকুরটা এই অবস্থা মুমূর্ষ অবস্থা হলো। জালিম বাদশা বলছে আল্লাহ পাকের নবী, কুকুরের প্রতি আমার মহব্বত তৈরি হলো, আমি বাহন থেকে নেমে কুকুরটাকে ধরলাম, নিজ হাতে ধরে আঙুল দিয়ে ঢুকে ঢুকে কুকুরের খুঁজলি পাঁচটাগুলি পরিষ্কার করে নিজ হাতে কুকুরকে সাবান দিয়ে গোসল করে আমি কুকুরটার গায়ে ওষুধ মেখে দিলাম। একদিন দুদিন ভালো খাবার দাবার দিলাম, একদিন দুদিন সেবা করতেই কুকুরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইয়ারহামু মান ফিল আর ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ পাক হাবিব বলেন হে দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো, যিনি আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, মাখলুকাতের প্রতি যারা দয়া করে, সৃষ্টিজীবীর প্রতি যারা দয়া করে, ইহসান করে, আল্লাহ পাকের মাখলুক হিসেবে মাখলুকাতের প্রতি যারা দয়া করে, এই দয়ালু বান্দাদের প্রতি যিনি রহমান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, তার গুনাহটা মাফ করে দেন, তাকে আল্লাহ পাক ঈমান অবস্থায় মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। জামিল বাদশা বলছে হে আল্লাহ পাকের নবী, এই যে আমি আমার কুকুরটা সেবা করেছি, কুকুরটাকে সুস্থ করেছি, এই কুকুরটা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত গুনাহটা মাফ করে মৃত্যুর পূর্বে কালেমা শরীফ পাঠ করতে করতে পাক্কা ঈমানদার অবস্থায় আল্লাহ পাক আমাকে মৃত্যু দিয়েছেন। তাকে ক্ষমা করেন, কেউ বলতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। মানুষকে মানুষ মনে করে যে আমি এত এত গুনাহ করেছি, আমি নামাজ করি না, আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, সারা জীবন গুনাহ কাজ করি, আল্লাহ পাক কি মাফ করবেন? অবশ্যই হতে পারে, আপনার জিন্দগির একদিনের ছোট্ট আমল বসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কহার কঠোর তার চেয়ে কোটি 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 গুণ বেশি আল্লাহ পাক দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য বেহেশতের দরজায় লেখা আছে ইন্না রহমাতি সাবাকাত আলা গদবি, বেহেশতের দরজায় লেখা হাদিসে কুদসি আল্লাহ পাক বলে হে আমার সৃষ্টিজীব মাখলুকাত, বিশেষ করে মানুষ যা জানি তোমরা জেনে রাখো, ইন্দা রহমতি সাবাবাত আলা গদবি, নিশ্চয়ই আমার রহমত আমার দয়া আমার ইহসান আমার যে ক্রোধ গুসা আমার রাগ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি প্রাধান্য প্রাপ্ত। সুমহান। এটা আল্লাহ পাক কোন জায়গায় ক্ষমা করেন বলা যায়, আয়াসের তাফসিরে এটা ব্যাখ্যা তাফসিরে আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে, একটা লোক সে ছিল 99টা কর্মী, 99টা খুন করেছিল, তা কঠিন গুণাদান। এখন তার বয়স হয়ে গেছে, শরীরে তার দুর্বলতা চলে এসেছে, এখন সে চিন্তা করতে লাগলো আর কতদিন এভাবে অন্যায় কাজ করা যায়, মৃত্যুবরণ তো করতে হবে, কমনা তো চলে যেতে হবে, আল্লাহ পাক ওনার কাছে কী কী জবাব দিয়ে করবো। সে 99টা খুনই সে চিন্তা করতে লাগলো, তাহলে তো কভার করা দরকার। এখন সে যাকে তার তাকে জিজ্ঞেস করে, যে যেমন বোঝে সে তেমন জবাব দেয়। একদিন এই 99টা খুনই রাস্তা দিয়ে হেঁটে এসেছে, একটা লোকের সাথে সাক্ষাৎ, সেই লোকটাকে বললো ভাই তোমাকে একটা প্রশ্ন করি। কী প্রশ্ন? যে কেউ যদি 99টা খুন করে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? ওই লোকটা ছিল মূর্খ লোক, যাকে প্রশ্ন করেছে মূর্খ
সর্বনাশ তুমি বলো কি মান কথা মুমিনা মুতামাজাল ফা জাযাউ জাহান্নাম একটা লোককে কেউ যদি অনর্থ হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম আর 99টা খুনি বৃষ্টি দিলেও জাহান্নামে তার কোনো খাবার ব্যবস্থা নাই যখন ওই প্রশ্নকৃত ব্যক্তি এই কথা বলল উত্তর লোকটা তখন যে ব্যক্তি প্রশ্নকারী 99টা খুনি সে আর উত্তেজিত হয়ে গেল তার কাছে তরবারি ছিল এক টান দিয়ে তরবারিটা বের করে এক অবধি ওই লোকটা নিহত হল তার মাথাটা শরীর খারাপ হয়ে গেল কিছুক্ষণ পর এই খুনি ব্যক্তি যখন মনটা ঠান্ডা হলো তার মেজাজ একটু স্বাভাবিক হলো সে চিন্তা করলো আকাশে কি হলো আমি তো তবা করতে চেয়েছিলাম আমাকে তো মৃত্যুবরণ করতে হবে এখন আমি শক্তি সামর্থ্যের দাপট দেখাচ্ছি এত এত তো ছিল 99 সংখ্যা এখন তো 103 সংখ্যা হয়ে গেল কাজটা কেমন হলো আমার আরও বেশি অন্যায় করলাম এখন সে আরও বেশি তবা করতে চাচ্ছে সে লোকটা 99 খুনি সে তবা করতে চাচ্ছে হাঁটতে 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 এক লোকের সাথে সাক্ষাৎ রাস্তা ধরতে সে খুনি লোকটা বললো যে ভাই আপনাকে একটা প্রশ্ন করি যে কী প্রশ্ন যে কোনো লোক যদি 100টা খুন করে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে সে লোকটা বললো যে ভাই তোমার একটা জটিল প্রশ্ন একটা কঠিন একটা ব্যাপার 100টা খুন করার পর সে ক্ষমা পাবে কি না এটা আমি বলতে পারবো না এটা একটা কঠিন প্রশ্ন তুমি এক কাজ করো যে পাশের বাড়িতে এক বুদ্ধ গড়িয়েও না একটা বাড়ি দেখে বলে পাশের বাড়িতে বুদ্ধ গড়িয়েলা বাস করেন ওই গড়িয়েলার কাছে গেলে উনি হয়তো তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন যখন এই লোকটা রাস্তার মধ্যে বসে কথা বললো যেখানে দাঁড়িয়ে বলছেন যে পাশের বাড়িতে বুজুর বলিয়েন না ওনার কাছে গেলে উনি হয়তো তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন লোকটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছিল বুজুর বলিয়েলার বাড়ি দিয়ে যাওয়ার জন্য শুধু সিনাটা ঘুরালো বুজুর বলিয়েলার বাড়ি দিয়ে যাবে একটা কথা সেদিকে পারেনি শুধু সিনাটা ঘুরিয়েছে সেদিকে রওনা দিবে এমন সময় ইয়া যা আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকিরুন মৃত্যুর সময় যখন যা এসে যাবে এক সেকেন্ড সময়ও কাউকে বাড়িয়ে দেওয়া হবে না লোকটা ছিনাটা ঘুরিয়েছে বুধুর পরিয়ালার বাড়ির দিকে যাবে এই সময় তার হায়াত শেষ এখন তার তো হায়াত এখানে শেষ হাদিসে উল্লেখ করা হয়েছে দুই আবু জাসসাম হাবিবুল্লাহ বিন পাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা করেন ইন্নাল্লাহ ইদা ক্বাদা লি আবদিন আইয়ামুদা বি আবদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দির জন্য যখন যেখানে যে অবস্থায় মৃত্যু নির্ধারণ করেছে তাকে যখন সেখানে সে অবস্থায় যেতে হবে সে অবস্থা তার মৃত্যু হবে এই লোকটার এই জায়গায় মৃত্যু নির্ধারিত তার হায়াত শেষ বুজুর বলিয়েলার বাড়ি থেকে যেতে চাচ্ছে সে তওবা করার জন্য 100টা খুনি এখন দুই দল ফেরেশতা হাজির একদল ফেরেশতা তারা নেকটারদের জান কবজ করেন ওনারা একদল ফেরেশতা যারা বক্কাতের জান কবজ করেন ওনারা নেকটারদের জান কবজ করে ফেরেশতারা বলছেন যে সে তো তওবা করতে চেয়েছিল আমরা নেকটারের জন্য তার জান কবজ করবো কারণ সে তো তওবা করতে চেয়েছিল হাদিস শরীফ এসেছে সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ মুবারক করেন যে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি মুমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম সুবহানাল্লাহ তার মানে কি ইমানদার ব্যক্তি মুসলমান যখন কোনো নেককাজের ন্যায় করে আল্লাহ পাক কত বড় দয়ালু দেখেন কত বড় দয়ালু রহমান রহিম গফফার সত্তার ইমানদার ব্যক্তি মুসলমান ব্যক্তি যখন কোনো নেককাজের ন্যায় করে ন্যায় করার সাথে সাথে আল্লাহ পাক তার আদর নামায় একটা সওয়াব দান করে সুবহানাল্লাহ কাজটা কিন্তু এখনো করেনি সে নেককাজটা শুরু করেনি সে ন্যায় করলো যে আমি এই ন্যায় কাজটা করব ন্যায় করার সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় একটা নেকি দান করে সুবহানাল্লাহ আর যখন ন্যায় কাজটা করে আল্লাহ পাক তাকে 10 গুণ 70 গুণ 700 গুণ তার ইখলাস অনুযায়ী তাকে নেকি দান করে সুবহানাল্লাহ এখন লোকটা খুনি 100টা খুন করেছে সে তওবা করতে চেয়েছে রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে তার কথোপকথন হচ্ছে কথাবার্তা হচ্ছে সে বলছে আমি 100টা খুন করেছি তওবা করতে চাচ্ছি কি করে আমি ক্ষমা পাবো ওই ব্যক্তি বলল এই পাশের বুধুর কলিয়ানার বাড়ি সেখানে যাও উনি তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন লোকটা শুধু চিনাটা ঘুরিয়েছে বুধুর কলিয়ানার বাড়ির দিকে যাবে এই সময় তার হায়াত শেষ নেটকার্ডের যান প্রবেশকারী ফেরেশতা আলাইহিম সালাম ওনারা বলছেন সে তো তওবা করতে চেয়েছিল কাজে ইসলামের বিধান হচ্ছে ন্যায় করলে আল্লাহ পাক তাকে নেকি দান করেন কাজে সে তওবা করতে চেয়েছিল এখন তওবা হয়েছে তাকে নেককার হিসেবে তার যান প্রবেশ করবো আর বক্কাদের যান প্রবেশকারী ফেরেশতা আলাইহিম সালাম ওনারা বলছেন না সে তো তওবা করতে পারেনি
এই আগত করতে চেয়েছিল 99 টা সমান তখন সে একটা বৃদ্ধি করে 100 পুরো করলো সেটা তখন করতে পারেনি এখনো কাজেই তাকে বক্তার হিসেবেই তার জান কবজ করা হবে দুদল ফেরেশতা আলাইহিস সালাম আমাদের সাথে কথোপকথন হচ্ছে যিনি খালিক মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু রহমান রহিম গফফার সত্তার ক্ষমাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আলাইহিস সালামের নাম করে আল্লাহ পাক এই লোকটা দিয়ে কি করব আমরা নেকার হিসেবে জান কবজ করব নাকি বক্তার হিসেবে তার জান কবজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাদিসে এসেছে ঘটনাটা পূর্ববর্তী জামানার ঘটনা তিনি পাক সত্তর সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতা আলাইহিস সালামকে বলেন আপনারা কাজ করুন এই লোকটা যেখানে দাঁড়িয়ে আছে সে যেখানে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে বুজুগলিয়ালার বাড়ির দিকে তওবা করার জন্য যেতে চেয়েছিল এই জায়গা থেকে বুজুগলিয়ালার বাড়িটা আর এই জায়গা থেকে তার নিজের বাড়িটা বাদ দেন দুই দিকে মেপে দেখে সে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে তার বুজুগলিয়ালার বাড়ি সেখান থেকে তার নিজের বাড়ি কোনটা বেশি কাছে কোনটা বেশি দূরে আল্লাহ পাক বললেন মেপে দেখুন ফেরেশতা আলাইহিস সালাম থেকে যদি সে তওবার দিকে রাস্তা কম হয় তাহলে বুঝতে হবে সে তওবার দিকে আগানো যদি সে তওবার দিকে রাস্তা বেশি হয় বুঝতে হবে সে তওবা থেকে দূরে আল্লাহ পাক ফেরেশতা দিকে ফাসালে দিলেন আল্লাহ পাক হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল্লাহ পাকের পছন্দ তওবার দিকে তার রাস্তাটা বেশি ছিল বাড়ির দিকে রাস্তা কাছে ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু রহমান রহিম গফফার সত্তার সে তওবা করতে চেয়েছিল ফেরেশতাদেরকে বললেন তুমি মাপার জন্য ফেরেশতারা জমিন মাপার পূর্বে আল্লাহ পাক জমিনকে নির্দেশ করেন হে জমিন এই ব্যক্তি যদি তওবা করতে চেয়েছিল ফেরেশতারা জমিন মাপার শুরু করার পূর্বে তার তওবার দিকে রাস্তা কমে যাও বাড়ির দিকে রাস্তা বেড়ে যাও ফেরেশতারা একসময় রাস্তা মেপে দেখেন সে তওবার দিকে রাস্তা এক বিঘাত কম বাড়ির দিকে রাস্তা এক বিঘাত বেশি সে তওবার দিকে আগানো এক বিঘা আগানো আর বাড়ির দিকে এক বিঘা বেশি রাস্তায় সে রয়েছে কিন্তু তওবার দিকে সে আগানো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ফয়সালা অনুযায়ী তাকে সে 100টা খুনি ব্যক্তিকে নেককার হিসেবে তার জান কবজ করা হলো সুবহানাল্লাহ যে বলা চিন্না রহমাতুল্লাহি করিমুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে বুজুর্গ সেই গুণাকার লোকটা ওলি আল্লাহর বাড়ির দিকে যাওয়ার জন্য শুধু নিয়ত করেছে নিয়ত করার সাথে আল্লাহ পাকের ওলিদের প্রতি যে রহমত থাকে এই রহমতের ইচ্ছায় সেই ইচ্ছা প্রাপ্ত হয় সেই ব্যক্তি আল্লাহ পাক নেককার হিসেবে তার জান কবজ করে দেন সুবহানাল্লাহ রব্বাহু ইলাইহি ওয়াসিলা আল্লাহ পাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো কোন ওসিলা আল্লাহ পাককে ক্ষমা করেন কেউ কিন্তু বলতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু রহমান রহিম গফফার সত্তার বান্দা তওবা করতে সময় লাগে আল্লাহ পাককে ক্ষমা করতে সময় লাগে না আল্লাহ পাক কত বড় দয়ালু রহমান রহিম গফফার হাজার বিন ইউসুফ বিশ্ববিখ্যাত জালিম বাদশা ছিল ইতিহাস খ্যাত জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ মারা গেল একই ঘটনা বুজুর্গলি আল্লাহ স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন হাজ্জাজ বিন ইউসুফ তোমার কি অবস্থা তুমি কি মৃত্যুবরণ করেছো কবরে চলে গেছো এখন তো কোনো রাজ্য বা তোমার কবরের কাজে আসবে না এখন তোমার কি অবস্থা হাজ্জাজ বিন ইউসুফ জবাব দেয় হে বুজুর্গলি আল্লাহ সত্যি আমি পৃথিবীতে যেভাবে জুলুম নির্যাতন করেছি আমিও মনে করেছিলাম আমার হয়তো গুণাগার হিসেবে আমার জান কবজ করা হবে আমার কবর হয়তো জাহান্নামের আজাব গজব আমাকে গ্রেফতার করবে কিন্তু যিনি দয়ালু রহমান রহিম গফফার সত্তার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগি এক দিনের একটা আমলকে জড়িয়ে করে এক দিনের আমল একটা আমলকে উসিলা করে রব্বুল আলামিন আমার জিন্দেগি সমস্ত গুণাগারকে মাফ করে মৃত্যু সময় কালেমা শরীফ উপস্থিত করেছেন আমি পাক্কা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছি আমার কবরে আল্লাহ পাক জান্নাতের সুখ শান্তি দান করেছে সপ্তদশটা ব্যক্তি জিজ্ঞাসা করলেন বুজুর বলি আল্লাহ হাজার বিন ইউসুফ তুমি বলো কি তোমার মতো এত বড় জালিম কেন হবে একদিনের একটা আমল উসিলা ক্ষমা করলেন কোন দিকের কোন আমল কি উসিলার দিকে ক্ষমা পেলে হে হাজার বিন ইউসুফ এত বড় জালিম ব্যক্তি তুমি হাজার বিন ইউসুফ বলে হে আল্লাহ পাকের ওলি আমি একদিন আমার সৈন্য সামন্ত উদ্দিন নাজির দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে রাস্তার পাশে এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে ওই জমানে আল্লাহ পাকের লক্ষ্যস্থল যিনি ইমাম শরিয়া দপ্তরি পদ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তিনি ওয়াজ করতেছিলেন প্রত্যেক জমানায় আল্লাহ পাকের জমিনে কিন্তু খাস বলি আল্লাহ থাকেন হাদিস শুনে আল্লাহ পাকের হাবিব বলেন লা ইয়াজালু ফীকুম সাবাতুন বিহিম ইয়ামতুরুন ইয়ারজুকুন ইয়ামসুরুন হাত্তা ইয়াতা আমরুল্লাহ আল্লাহ পাক হাবিব বলে দেখো এ দুনিয়ার মানুষেরা আল্লাহ পাকের জমিনে সব সময় সাতজন ব্যক্তি থাকেন খাস যাদেরকে বলা হয় কুতুবুল আলম এই সাতজন ব্যক্তি ওনারা হন জমানার লক্ষ্যস্থল ওনা দুই সিলায় মানুষ বুজুগের না বুঝুক
ওনাদের ছিল আল্লাহর জমিনে আল্লাহর হাবিব বলেন আবু দাশরের হাদিস শরীফ বিহিম ইয়ামতুরুন ইয়ারজুকুন ইয়ামসুরুন ওনাদের ছিল আল্লাহর জমিনে বৃষ্টি দেন রিজিক দেন রহমত বরকত সাকিনা নাযিল করেন সুবহানাল্লাহ এই সাতজন ব্যক্তি আল্লাহর জমিনে সব সময় থাকে ওনাদেরকে বলা হয় কুতুবুল আলম হাজার বিন ইউসুফ বলছে হে আল্লাহর ওলি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সবাই জানে আমি জানে আলেমদের প্রতি আমি বেশি জুলুম নির্যাতন করি হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে আল্লাহর ওলি ইমাম শরিয়ত তত্ত্বনিকর ইমাম হাসান বসির রহমতুল্লাহ তিনি ওয়াজ করতেছেন আমি আল্লাহর ওলির চেহারা মোবারকের দিকে তাকালাম হাদিসে রয়েছে যে ব্যক্তি মান সাল্লা খালফা আলিমান ফা কান্নামা সাল্লা খালফা নাবিয়্যান ওয়া মান সাল্লা খালফা নাবিয়্যান ফাকাদ উফিয়া লাহু যে ব্যক্তি কোনো হক্কানের রব্বানি আলেম ওলামা আউলিয়ার পিছনে নামাজ পড়ে সে যেন একজন নবী রাসূল ওনার পিছনে নামাজ পড়ে সুবহানাল্লাহ একজন নবী রাসূল পিছনে নামাজ পড়া মানে আল্লাহ তাআলা ক্ষমা করে সুবহানাল্লাহ এই যে হক্কানি ওলিয়া তাওরাতের চেহারা মোবারক দিকে তাকালেও ইন্না রাহমাতুল্লাহি করিমুন মিনাল মুহসিনিন সে রহমত সেই গুনাহগার ব্যক্তি পেয়ে যায় সে রহমত প্রাপ্ত হয়ে যায় হাজ্জাজ বিন ইউসুফ বলল আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ওয়াজ মাহফিল হচ্ছে আল্লাহ পাকের ওলি ওয়াজ করতেছেন ওনা আমি সেখানে দাঁড়ালাম ওনার চেহারা মোবারকের দিকে তাকালাম আমি জালেম আলেমদের প্রতি জুলুম করি কিন্তু ওই দিন আমার অবস্থা ব্যতিক্রম হলো যখনই আল্লাহ পাকের ওলির চেহারা মোবারকের দিকে তাকালাম আমার মনটা কেমন যেন গরম হয়ে গেল ওনার প্রতি আমার মহব্বত তৈরি হয়ে গেল আমি আস্তে 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 করে এই স্টেজের সামনে চলে গেলাম স্টেজের সামনে গিয়ে আল্লাহকে উনি ওয়াজ করতেছেন হাত দুটো বাড়িয়ে দিলাম ওনার সাথে মুসাফা করার জন্য ইমাম শরিয়ত তত্ত্বনিকর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ উনি হাত মোবারক দিলেন আমি ওনার হাতে মুসাফা করে ওনার হাত মোবারক আমি চুমু দিলাম হাজ্জাজ বিন ইউসুফ বলছে যে আল্লাহর ওলিকে আমি মহব্বত করেছি ওনার হাতে আমি হাত দিয়েছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুসলিমিন নিশ্চয়ই আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত বর্ষিত হয় গুনাহগার ফাসেক কুজ্জার কাফের বেদীরা পর্যন্ত ওলিয়ার কাছে গেলে সেই রহমতের হিসাব রহমত প্রাপ্ত হয়ে যায় আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করে তাকে আল্লাহ পাক মাফ করে দেন হাজ্জাজ বিন ইউসুফ বলছে আল্লাহর ওই চেহারা মোবারকের দিকে তাকানোর সাথে সাথে আমার মনটা নরম হয়ে গেল আমি সামনে চলে গেলাম মুসাফা করলাম হাতে বুসা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আমার মৃত্যুর সময় আমার জিন্দেগি গুনাহ খাতা মাফ করে আমাকে কলেমা শরীফ নসিব করেছেন পাক্কা ঈমানদার অবস্থায় আমি মৃত্যুবরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার কবরে জান্নাতের সুখ শান্তি দান করেছেন সুবহানাল্লাহ তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু রহমান রহিম গফফার সত্তার ওলি আল্লাহকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন এখন তো কোনো নবী রাসূল আসবেন না কোনো নবী রাসূল আসবেন না ওলি আল্লাহকে প্রেরণ করেছেন যাতে বান্দা বান্দিরা ওলি আল্লাহকে মহব্বত করে সেই রহমত প্রাপ্ত হয়ে তারা জান্নাত লাভ করে তারা গুনাহ খাতা মাফ করে তারা আল্লাহ ওয়ালা হয়ে যায় মানুষ মারা যায় হায়াত শেষ মানুষ মারা যাবে কবরে চলে যাবে এখন কবরে যখন কোনো মানুষ যাবে একটু ফিকির করেন তো আপনার পিতা আপনার মাতা আপনার আত্মীয় আপনার স্বজন আপনার ভাই আপনার দাদা ইত্যাদি যারাই কবরে গেছে আপনি কি তাকে কোনো সহযোগিতা করতে পারেন কোনো মানুষ কবরে কেমনি কোনো সহযোগিতা করতে পারে কোনোদিন তো পারে না এক বিন্দু পরিমাণ কোনো দুনিয়ে শক্তি কবরে কাজে আসবে না একটা কঠিন জায়গা সে কবরে সুখ শান্তি কে না চায় সবাই চায় সুলতানুল হিন্দ গরিব নওয়াজ ইমাম মুলায়মা হাবিবুল্লাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আলী সানির রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন উনি বর্ণনা করেছেন যে আমি আমার এক পীর ভাই ইন্তেকাল করলেন আমার এক পীর ভাই ইন্তেকাল করলেন সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আলী সানির রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার এক পীর ভাই ইন্তেকাল করলেন আমি দাফন কাপড়ের পর কবরের পাশে বসে থাকলাম একটা মোরাকাবা আছে কাশফুল কুবুর কাশফুল কুবুর একটা মোরাকাবা আছে যারা তরিকতের সাথে জড়িত ওনারা বুঝেন এটা একটা পর্যায়ে গেলে এই যোগ্যতা হলে সে করতে পারে কাশফুল কুবুর মানে কবরের মধ্যে কী হয় না দেখতে পারে এখন সুলতানের হিন্দ গরিব আমার সাদা সাহেব রহমতুল্লাহ বলতেছেন আমার পীর ভাই ইন্তেকাল করলেন ওনার দাফন কাপড় শেষ আমি কবরের পাশে বসে কাশফুল কুবুর মোরাকাবা করতেছিলাম উনি বলেন আমি দেখতে পেলাম মুনকার নাকির আলাইহিস সালামরা খুব দাপটের সাথে কবরের মধ্যে প্রবেশ করেছে একদিক দিয়ে বিপরীত দিক দিয়ে ওনার শায়খ খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ উনি প্রবেশ করেছেন মুনকার নাকির আলাইহিস সালাম বলছেন যে এই লোকটাকে তাকে সোয়াল করার জন্য ওনারা উদ্বুদ্ধ হচ্ছেন ওসমান হারুনী রহমাতুল্লাহ বলে না তাকে সোয়াল করা যাবে না তাকে সোয়াল করা যাবে না কেন সোয়াল করা যাবে না সে আমার লোক তাকে সুযোগ করা যাবে না ফেরেশতা আলাইহিস সালাম তো তার যোগ্যের কেমন ব্যাপার একটু আল্লাহ পাকের ওলি
একটা সাধারণ মাসালা, সেটা হচ্ছে ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? জানেন আপনারা, মানুষের মর্যাদা বেশি। সাধারণ মানুষের, সাধারণ ফেরেশতার চেয়ে খাস যারা মানুষ ওনাদের মর্যাদা কোটি 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 গুণ বেশি। কারণ আল্লাহ মানুষকে আশ্রমুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, ফেরেশতা আসমান থেকে শুরু করে সমস্ত কায়নাত মানুষের খাদেম। আমাদের খেদমত করতে চান ফেরেশতারা, খেদমত করতে চান, এটি মানুষের মর্যাদা বেশি। যে আল্লাহ পাক উনি বলেন না তাকে প্রশ্ন করা যাবে না, সে আমার লোক। ফেরেশতা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক এটা কেমন কথা, আপনার বন্ধু আপনার ওলি ওনার এমন রোগ এমন দাবটে আমরা তো ভয় পেয়ে যাচ্ছি, আল্লাহ পাক উনি তো প্রশ্ন করতে দিচ্ছেন না। আল্লাহ পাক বললেন এই ফেরেশতা আলাইহিস সালাম দরকার নাই চলে আসেন, আমার বন্ধু লোক তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক রহমত। আমি আমার নিজের ঘটনা, আজ থেকে প্রায় 10 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন 26 রবিউল আউয়াল শরীফ, রাজার বাগ দরবার শরীফে আমাদের মাহফিল হচ্ছে, মাহফিলে তো সাদা দাবি দায়িত্ব পালন করি। 26 রবিউল আউয়াল শরীফ মাহফিল হচ্ছে, মাহফিলের পরে শেষে গিয়ে আমাদের রফিকুল্লাহ রাসেলা তিনি অবসর করতেছেন, মসজিদে আলোচনা করতেছেন, আমি সামনে বসা মোবাইল জমা দেওয়া, বাসা থেকে বারবার ফোন আসতেছে, আব্বা বাসায় অসুস্থ, ফোন আসতেছে বারবার কিন্তু মোবাইল তো জমা দেওয়া, সবাই শেষ করে মোবাইল খুলে দিকে উনি ফোন মোবাইলে বাসায় কল দিলাম, বলছে যে তাড়াতাড়ি আসেন। বাসায় গেলাম দেখি আব্বা মুখুশ অবস্থা, শেষে মিলেশন করে পানিতে ফুটিয়ে মুখে পানি দিলাম, আস্তে করে দেখলাম রোগটা বের হয়ে গেল। আমি দেখলাম সচকে ঠিক আছে, আস্তে করে বের হয়ে গেল, আপনার স্বাভাবিক হয়ে গেলেন। দবাসের খবর দিলাম, ছাত্ররা গেল দবাসের, আনা হলো গোসল করানো হলো, দিনটা ছিল লাইনটু জুমা, বৃহস্পতিবার দিবাগত রাত। এরপরে জুমার নামাজের পর হুজুরকে বলো হুজুরা বলে তাহলে কখন জানাতে বলো, আপনি যা বলেন আপনি তো মালিক, আপনি যা বলবেন সেটাই হবে। হুজুরকে বলে ঠিক আছে তাহলে জুমার পরে জানাজা দেই, বেশি লোক করতে পারবে, তোমার আত্মীয় স্বজন যারা তাদেরকে আসতে পারো। জি ঠিক আছে। জুমার নামাজের পর দরবার শরীফে মুর্শিদকে বলেছিলেন, তিনি জানাজা পড়ালেন, জানাজার পর বাড়িতে নিয়ে গেলাম, বরিশাল আমার বাড়ি বানানি পাড়ে, সেখানে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে পরের দিন ইয়মুসা শনিবার সকাল 9টায় বাড়িতে আবার জানাজার জন্য ঘোষণা দিলাম। আবার সামাজিক অবস্থান ছিল, এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি অন্যান্য মেয়র অনেক লোক, হাজার হাজার লোক এসেছেন, সেখানে আবার আমি জানাজা পড়ালাম। এরপরে আপনাকে দাফন করলাম, দাফন করার পর আমি সে কাশুল পুকুর ভরা কামায় কবরের পাশে বসলাম, দেখলাম চারজন কবরে প্রবেশ করেছে, মুর্শিদুল হাসান উনি সামনে, আর আব্বা অনেক আগে পুকুরের শরীরের আবদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ বই ছিলেন, মুর্শিদুল হাসান উনি সামনে, এবার আবদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ পরবর্তী দুজন ফেরে সালাই ইসলাম, ওরা চারজন প্রবেশ করেছেন, মাথায় সাইদুল হাসান পিতা, ওনারা আসতে করে কবরে ঢুকে খুব সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা কবরকে হাসতে হাসতে আসতে করে ওনারা বের হয়ে গেলেন। ওরা সুবহান আল্লাহ। এরপরে আমি তো স্বাভাবিকভাবেই গোড়াকাবে আসি, হঠাৎ করে একজন এসে আমাকে ডাক দিল, আমার অবস্থা স্বাভাবিক হলো, আমি বাড়িতে চলে গেলাম। রাত্রবেলা স্বপ্ন দেখতেছি, আমার আব্বা তো অনেক বৃদ্ধ জয়ী হয়ে গিয়েছিলেন, স্বপ্ন দেখতেছি আব্বা একদম যুবক, সাদা ধবধবা সুন্দর, এমনি সুন্দর ছিলেন, আবার সাদা ধবধবা পোশাক করা, খুব সুন্দর হাস্যজল চেহারা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি বললাম আব্বা কী অবস্থা, বলে মুর্শিদের কথা বলেছিলেন খুব ভালো আছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি দয়া করেন, রহমত করেন, ইহসান করেন, এভাবেই সে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। আজ থেকে 4 দিন আগে একটা ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে, খাগড়াছড়ি হাতিমোড়া, সেখানে আমাদের এক পীর ভাই ছিলেন দরবার শরীফের আমির, দরবার শরীফ চাকরি করতেন কামাল শিকদার নাম, কামাল শিকদার উনি ইন্তেকাল করেছেন আজ থেকে 6 বছর আগে, 6 বছর আগে ইন্তেকাল করেছেন। তো পাহাড়ের ঢালে ওনার কবরটা, মসজিদের পাশে পাহাড়ের ঢালে কবর, একাদা 10 দিন সেখানে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন আগে, বৃষ্টি হওয়ার কারণে কবরের এক সাইড ভেঙে গেছে, ভেঙে যখন গেছে পাশের লোকজন তারা দেখছে ওনার সাদা মৃত্যু লাশ শোয়া দেখা যাচ্ছে, তারা আমাদের যে মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব তাদের খবর দিল, তারা গেল গিয়ে দেখলো যে হালকা কিছু মাটি পড়েছে গায়ের উপরে, মাটি সরিয়ে দিল, চেহারা করলো পুরো শরীরের চামড়া গোস্ত দাড়ি পুরো বডি একদম হুবহু যেরকম আছে সেরকম, কাপড়টা পর্যন্ত নষ্ট হয়নি, সাইদুল হাসানের গীতারা পর্যন্ত তার কপালে পড়া।
এটা হলো ইন্দ রহমাতুল্লাহি করিবুম মিনাল মুসলিমিন নিশ্চয়ই যিনি আল্লাহ পাকের ওলি ওনার নিকটবর্তী হলে সে রহমতের হিসাব তারা প্রাপ্ত হয় সে রহমতের হিসাব তারা রহমত প্রাপ্ত হয় দুনিয়াতে কবরে হাসরে নশরে মিজানে কুলসিরাতে জান্নাতে গিয়েও তারা সুখ শান্তি লাভ করে হাদিসে উল্লেখ করা হয়েছে হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে হাসরের ময়দান হিসাব নিকাশ শেষ বিচার ফয়সালা শেষ জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে সেই সময় যিনি খালিক মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু রহমান রহিম গফফার সত্তার আল্লাহ পাক অত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলবেন হে জিবরিল আলাইহিস সালাম এই যে লোকগুলো জাহান্নামে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো তাদের জীবনে এমন কোন ওসিলা আছে কিনা আমি তো বলেছিলাম অবতাগো ইলাইহিল ওসিলা আমাকে পাওয়ার জন্য তোমার ওসিলা তালাশ করো হে জিবরিল আলাইহিস সালাম হে জাহান্নামের লোকগুলোকে জিজ্ঞাসা করেন তারা জীবনে এমন কোন আমল করেছে কিনা যে আমলের ওসিলা দিয়ে আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আমার ক্ষমা চাইলে আমি তাদেরকে মাফ করে দিব কঠিন দিনে বিচার ফয়সালা শেষ জাহান্নামের লোকগুলি জাহান্নামে যাচ্ছে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলবেন জিবরিল আলাইহিস সালাম তিনি সেই লোকগুলোকে থামাবেন থামিয়ে বলবেন হে লোক সকল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানতে চেয়েছেন তোমরা তোমাদের জীবনে এমন কোনো আমল করেছো কিনা যে আমলের ওসিলা দিয়ে আজকে ক্ষমা চাইলে আমি রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব সে জাহান্নামের লোকগুলো চিন্তা ভিড় করে বলবে যে না আমাদের এমন কোন আমল নেই যে আমলের ওসিলা দিয়ে আজকে হাসরের ময়দানে বিচার ফয়সালা শেষ জাহান্নাম ফয়সালা হয়ে গেছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো এমন কোন আমল আমাদের নেই আল্লাহ পাক বলবেন হে হযরত জিবরিল আলাইহিস সালাম এই লোকগুলোকে জিজ্ঞেস করেন আমার হাবিব তিনি আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান তুমি নিজে ওলি আল্লাহ হও তুমি নিজে ওলি আল্লাহ হও কুন রব্বানিয়িন আমুতাল্লেমান যদি ওলি আল্লাহ হতে না পারো তাহলে ওলি আল্লাহদের মুরিদ হও আমুস্তামিয়ান তাও যদি না পারো তাহলে ওলি আল্লাহদের ওয়াজ শুনো আমুহিব্বান তাও যদি না পারো দূর থেকে হলেও মুহিব্বান ওলি আল্লাহদেরকে মহব্বত করো ওয়ালা তাকুনিল খামিস পঞ্চম নাম্বার ওলি আল্লাহ বিরোধী হলো না ফাতুলি তালে হালাক হয়ে যাবে আল্লাহ পাক বলবেন হে জিবরিল আলাইহিস সালাম আমার হাবিব তো বলেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন তো তারা সরাসরি আমার কোনো ওলি আল্লাহর মুরিদ ছিল কিনা সরাসরি আমার কোন ওলিয়ালার সহবা দেখিয়েছে কিনা সরাসরি আমার কোন ওলিয়ালার পিছনে পিছনে হেঁটেছে কিনা সরাসরি আমার কোন ওলিয়ালার রস শুনেছে কিনা সরাসরি আমার কোন ওলিয়াল্লাহকে মহব্বত করেছে কিনা অমহিব্বান অত জিবরিল আলাইহিস সালাম চিন্তা কি করে বলবে হাদিসে বেরেছে বলবে না জিবরিল আলাইহিস সালাম চিন্তা জিজ্ঞেস করবেন সেই লোকগুলো চিন্তা কি করে তারা বলবে যে না আমাদের সাথে সরাসরি কোনো ওলিয়াল্লাহ কোনো রকম তাল্লুক নেসবত সম্পর্ক নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে হে জিবরিল আলাইহিস সালাম তাদেরকে আবার জিজ্ঞাসা করেন তাদের সাথে এমন কোন লোকের আত্মীয়তা সম্পর্ক বন্ধুত্ব লেনদেন মুআমালাত মুআশারা ছিল কিনা যে লোক আমার কোনো ওলি আল্লাহর লোক তখন সেই লোকরা ঠিকই করে বলবে হ্যাঁ সরাসরি কোনো ওলি আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই তো ওমর এক লোক ছিল তার সাথে আমি চলতাম তার সাথে আমার বন্ধুত্ব ছিল তার সাথে আমার সুসম্পর্ক ছিল তার সাথে আমার লেনদেন ছিল তার সাথে আমার ব্যবসা বাণিজ্য ছিল ওই লোকটাকে ওলি আল্লাহর লোক হিসেবে তার আমল আপনার ভালো ছিল আমি তাকে মহব্বত করতাম আল্লাহ পাক বলবেন হে জিবরিল আলাইহিস সালাম আমার বন্ধুর লোকের উসিলায় আমি আজকে তাকে ক্ষমা করে দিলাম কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতাগো ইলাইহি ওয়াসিলা জাহান্নাম থেকে মুক্তি দান করার জন্য জান্নাত লাভ করার জন্য আল্লাহ পাক ওনার সন্তুষ্টি লাভ করার জন্য বলেছেন তোমরা ওসিলা তালাশ করো রহমতে খোদা বাহানা বিজিয়া আল্লাহ পাক রহমত একটা ওসিলা তালাশ করে সে ওলিয়ার লাগন হচ্ছে ওসিলা কাজে আমরা যেন এই ওসিলা গ্রহণ করবো আল্লাহ পাক রহমত আল্লাহ পাক দয়া এহসান খাস করে আমি সারা বাংলাদেশ মহলে একটি কথাটা বলি যে আমরা বাংলাদেশবাসী ধন্য আমরা বাংলাদেশবাসী ধন্য কেন এই যে সাত ব্যক্তি যাদের উচিলায় আল্লাহ জমিনে বিহি নিয়ন্ত্র নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ হাতে আদামুল্লাহ এই শ্রীর কাজ করি আল্লাহ এই বাংলাদেশে বাস করেন আমরা ঢাকাবাসী ধন্য যে ঢাকায় সরে তিনি বাস করেন বিশেষ করে আপনারা এলাকাবাসী ধন্য আপনাদের এলাকায় আল্লাহ পাকের জমিনে যিনি আল্লাহ পাকের লক্ষ্যস্থল তিনি এলাকা তার শিখে গেছেন আপনাদেরই আত্মীয় স্বত্ব আপনাদেরই কাজ লোক আপনাদের নিকটের লোক বিভিন্ন জনের বিভিন্ন সম্পর্ক কাজে সম্পর্ক আমরা ধরে রাখবো দুনিয়াতে কবরে হাসরে নশরে মিজানে কুলসিরাতে সব ঘাটিতে এই সম্পর্কটা কাছে আসবে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন সবাই বলুন আমিন।
যারা কাবালা জপ করতে পারেনি চাটাকার কাবালা জপ করে নিন। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।